আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তোমাদের দোয়া এবং আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। এই ভিডিওতে আমরা কথা বলবো যে তোমার কতবার মাইগ্রেশন হতে পারে। অনেকে আমাকে বলে, ভাইয়া আমি নিশ্চয়ন করার পরে প্রথম মাইগ্রেশন আমার কলেজ চেঞ্জ হয়ে গেছে, আমি চাচ্ছি এটাই আমার ফাইনাল কলেজ থাকুক, আর মাইগ্রেশন চাচ্ছি না, মাইগ্রেশন অফ করতে পারবো, বা আমার কি আবার মাইগ্রেশন হবে? দ্য অ্যান্সার ইজ হবে। মাইগ্রেশন যতবার হওয়ার কথা সবার জন্যই ততবার হবে। তুমি যদি প্রথমবার অ্যাপ্লাই করে নিশ্চয়ন করে থাকো তাহলে তোমার প্রথম মাইগ্রেশন হলো, তারপর তোমার আবার দ্বিতীয় মাইগ্রেশন হবে, তাই না? দ্বিতীয় মাইগ্রেশন কখন হবে? এই যে যারা তৃতীয় পর্যায়ে অ্যাপ্লাই করছে তাদের রেজাল্ট দিবে, সাথে সাথে তোমাদেরও মাইগ্রেশনের রেজাল্ট দিবে। সো তোমাদের মাইগ্রেশনটা আবার হবে। যারা দ্বিতীয়বার অ্যাপ্লাই করছো তাদের তো এখনও মাইগ্রেশন শুরু হয়নি, তোমরা দ্বিতীয়বার অ্যাপ্লাই করে মাত্র নিশ্চয়ন করছো, তোমাদেরও মাইগ্রেশন হবে। যারা প্রথম আবেদনে কলেজ নিশ্চয়ন করেছিলা তাদের অলরেডি একবার মাইগ্রেশন হয়ে গেছে, আবার হবে। আর যারা দ্বিতীয় অ্যাপ্লাই করে কলেজ নিশ্চয়ন করছো তোমাদের তো এখনও মাত্র নিশ্চয়ন করলা, তাই না? সো তোমাদেরও একবার মাইগ্রেশন হবে। সো মাইগ্রেশন হতে থাকবে। তবে প্রথম মাইগ্রেশনে যেমন অনেক কলেজ চেঞ্জ হয়েছে, আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম কেন এত কলেজ চেঞ্জ হয়েছে, কারণ নটর ডেম, সেন্ট জোসেফ এবং হোলি ক্রস অনেক স্টুডেন্ট চলে গেছে, এবং অনেক স্টুডেন্ট কী করছিল প্রথমবার কলেজ পেয়েও নিশ্চয়ন করে নাই, সো তাদের সিটগুলো খালি ছিল, এই জন্য এত মাইগ্রেশন হয়েছে। বাট দ্বিতীয় মাইগ্রেশনে কিন্তু চিন্তার কিছু নেই, খুব বেশি একটা কলেজ চেঞ্জ হবে না। আবার চিন্তার বিষয় আছে, যারা চাচ্ছ যে সেকেন্ড মাইগ্রেশন আমার কলেজটা আরেকটু উপরে উঠুক, তাদের জন্য একটু দুঃখের খবর যে দ্বিতীয় মাইগ্রেশনে কলেজ এত চেঞ্জ হবে না। আর যারা চাচ্ছ যে আর মাইগ্রেশন হোক না, আল্লাহ আর মাইগ্রেশন চাই না, তাদের জন্য সুখবর হচ্ছে মাইগ্রেশন এতটাও চেঞ্জ হবে না। হবে, অনেকেরই মাইগ্রেশন হবে, কিন্তু খুব একটা চেঞ্জ হবে না। এবং তোমরা অলরেডি যদি ওয়েবসাইটে যাও, ওয়েবসাইটে গিয়ে তোমরা যদি কলেজ লিস্ট দেখো, ওয়েবসাইটে গিয়ে তোমরা যদি ওই ঢাকা বোর্ডে ক্লিক করো, তাহলে এখন দেখতে পারবা যে দ্বিতীয়বার নিশ্চয়ের পরে এখন কয়টা সিট খালি আছে। দ্বিতীয়বার নিশ্চয়ন যারা করে ফেলছে তাদের পরে এখন কয়টা সিট খালি আছে, এটাও তোমরা এখন দেখতে পারবা, ঠিক আছে? আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি কীভাবে খালি সিট দেখবা, সেটা এখন যদি তোমরা দেখো এটা আপডেটেড হয়ে গেছে। তো তৃতীয় নিশ্চয়ন করার আগে তোমরা এই আপডেটেড লিস্টটা দেখতে পারো। যাই হোক, এই ছিল ভিডিও। এই ভিডিও তার আমার পরিচয় দেয় নিয়ে, আমি মাহমুদুল হাসান, পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল বুটেক্সে, এবং আমি উদ্ভাষ একজন কেমিস্ট্রি টিচার। তোমরা যারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে, এবং সাথে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও। ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।